নাও, এখানে তোমার সব গয়নাগাটি আছে, যেগুলো তুমি বিয়ের দিন তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছো। রুমের মধ্যে আরও কিছু আছে, তোমার যা লাগে সব কিছু নিয়ে যাবো, আমি কোনো কিছুতে বাধা দেবো না। সজীব, এগুলো তো সেই গয়না যেগুলো তুমি আমাকে দিয়েছিলে। আমার লাগবে না, নিয়ে যাও তুমি। না, আমার কোনো কিছু লাগবে না, এগুলো তুমি রেখে দাও। সজীব, আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো কিছু নিয়ে যাচ্ছি না, তুমি চাইলে সব কিছু গিয়ে দেখতে পারো, আমার সাথে কোনো কিছু নিচ্ছি না। আর একটা কথা, নিজের খেয়াল রেখো। আসি। রিয়া, রিয়া প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে যারা রাখতে পারবো না। সজীব, তুমি তো ক্ষমাটা আমার কাছে আরো 2 বছর আগেও চাইতে পার, তাই না? হ্যাঁ, আমি সবসময় তোমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি কখনো আমার কথা শোনো নাই, না তুমি শুনছো, না তোমার ফ্যামিলি শুনছে। সেজন্য আমি রাগটা কন্ট্রোল না করতে পেরে তোমার গায়ে হাত তুলে বসি। আমি জানি এটা অনেক বড় অন্যায়, কিন্তু আজকে আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দাও। তাও তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, দরকার পর্যন্ত তোমার পায়ে জুতো খুলে মারো আমাকে, তাও তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। সজীব, আমি তোমাকে মারতে চাই না, একটা কথা ভাবো তো, আমাদের বিয়ের কত বছর হয়ে গেছে? 4টা বছর। আর এই 4টা বছরের মধ্যে 2-2টা বছর আমরা ডিভোর্সের জন্য আদালতে দৌড়দৌড়ি করেছি। তুমি যদি একটাবার আমার কাছে এসে আমাকে বলতা যে তুমি আমাকে মাফ করে দাও, আমার বোন হয়ে গেছে, তুমি কি ভেবেছ আমি তোমাকে মাফ করতাম না? আমি অবশ্যই তোমাকে মাফ করব, কিন্তু তুমি একটাবারের জন্য এইসব কথা কখনো চিন্তাও করনি। একটাবার তুমি আমার কাছে আসোও না, আমি কি করব বলো? এখন আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ। দেখো, বাবা ফোন করেছে, বাবা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে ছেড়ে যেও না। হ্যালো, হ্যাঁ বাবা। বাবা, আমি কোথাও যেতে পারবো না, কারণ আমার সমস্ত সব কিছু এখানে পড়ে আছে, আমি কোথাও যেতে পারবো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না।
শুধু আমার